বিএনপি নির্বাচনে যাবে বলেই এ সংক্রান্ত ছয়টি দাবি জানিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির অন্যতম পরামর্শক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। অন্যদিকে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন চাইলে দুই পক্ষকেই ছাড় দিতে হবে। বিস্তারিত ওবায়দুল কবিরের রিপোর্টে। জাতীয় নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া, নির্বাচন কমিশনের নিরপেক্ষ অবস্থান, ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন, ভোট কেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি, ইভিএম ব্যবহার না করা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, এই ছয় দফা দাবি গতকাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে তুলে ধরেছিলেন বেগম খালেদা জিয়া। এসব দাবি তোলার অর্থই হচ্ছে বিএনপি নির্বাচনে যেতে চায়, এমন মন্তব্য করেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। উনি ইলেকশনে যাচ্ছেন, মাঠ খালি থাকবে না, এবার ভালো খেলা হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, উনি এবার খুব সাহসের সাথে মাঠে নামছেন, এটি আমার কাছে মনে হয়েছে। তবে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের একটি বড় দলকে বাইরে রেখে নির্বাচন করা গণতন্ত্রের জন্য ভালো হবে না। দেশে বিদেশে দেশের মধ্যে কোনো কথা উঠলে তখন বলে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, তো সেইগুলো আমার মনে হয় যে সরকারেরও একটা দরকার, যদি তাদেরকে আগামী নির্বাচনে থাকতে হয়, মানে সংখ্যাধিক্য পেয়ে আবার সরকার ফর্ম করতে হয়, তাহলে আবার একটা প্রশ্নবিদ্ধ সরকার যদি হয় আগামী 5 বছর, সেটা ক্রুশাল হবে গভর্নমেন্টের জন্য। একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বড় দুই দলকে সমঝোতায় আসা জরুরি বলে মত দেন তারা। এখানে বার্গেন হবে, সরাসরি না হলে পর্দার অন্তরালে হবে, অন্য কারো মাধ্যমে হবে, হতে হবে, কারণ হওয়ার কারণ এটা যে আমরা সবাই মিলে আমরা একটা ইনক্লুসিভ ইলেকশন চাচ্ছি। তর্কবিতর্কে বাহাসে অনেক কথাই বলে থাকে, উনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য তো একটা ভালো রেফারি দরকার, এখন যদি একটা একতরফা হলে সেই জন্য বলেছেন, ওটা তো গভর্নমেন্টও তো একটু পিছাইছে। এটা যদি খেয়াল করি, আমরা হাসিনা বলেছেন নির্বাচনকালীন সরকার হবে, এবারে কিন্তু বলছে না যে হাসিনার সরকার। গতবারের মতো বিএনপি এবার নির্বাচন বর্জন করবে না বলে মনে করছেন এই বিশ্লেষকরা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।